আসসালামু আলাইকুম। গার্মেন্টস অটো কাটার মেশিন যেটা কাটিং সেকশনে থাকে, আজকে আমি দেখাবো যে একজন গার্মেন্টস মালিক কেন এই মেশিনটার পিছনে 1.5 থেকে 2 কোটি টাকা মডেল ভেদে এত টাকা ইনভেস্ট করে। যেখানে 1.5 থেকে 2 কোটি টাকা হলে একটা গার্মেন্টস সম্পূর্ণ তৈরি করা যায়, সেখানে শুধুমাত্র একটা মেশিনের পিছনে কেন ইনভেস্ট করে, এটা থেকে আসলে মালিকের কী লাভ, এর ভিতরে কী আছে, আমি এখানে কী করি এই মেশিনটায়, সব কিছুর ডিটেলস দেখাবো আজকে এই মেশিনে, মেশিনটার গঠন এবং অল এভরিথিং। তো চলুন শুরু করি যে মেশিনটা কিভাবে কাজ করে। এখানে আমি যে মনিটরটায় কাজ করতেছি, এই মনিটরটা হচ্ছে টাচ স্ক্রিন একটা মনিটর, 23 ইঞ্চি মনিটর। এখান থেকে সম্পূর্ণ কন্ট্রোল করা হয়। আমি নিচে এটার মাউস এবং কিবোর্ড লাগাই দিয়েছি কাজ করার সুবিধার্থে। হ্যাঁ, হাতি পুষতে গেলে তার পিছনে একটু কস্টিং বেশি লাগবেই, যেটা দামি জিনিস এর পিছনে অনেক একটু কস্টিং খুব স্বাভাবিক একটু বেশি পড়বে। তো আমি দেখাবো মেশিনের প্রথমে যে ভিতরের গঠন, একদম ভিতরে কি আছে। তো মেশিনের ভিতরে দেখেন, এখানে 4-axis বোর্ড বলা হয় এটাকে। এখান থেকে মেশিনগুলো কন্ট্রোল করা হয়। এখানে ইনভার্টার আছে এবং মেশিনের অল এভরিথিং কানেকশনগুলো এখানে আছে, আমি একটু দেখাচ্ছি। তো এখানে দেখেন নিচের দিকে মেশিনের যে কম্পিউটার বা পিসিটা, সেটা এখানে, এখান থেকে সমস্ত কানেকশনগুলো দেওয়া এবং এখান থেকে মেশিনটা কন্ট্রোল করা হয় যে ওই দিকে। আর এই 4-axis বোর্ডগুলো, এই বোর্ডগুলো অনেক ব্যয়বহুল বোর্ড, আর এই বোর্ডগুলো থেকে মেশিনটা বা মেশিনের সার্ভারটা কখন কোথায় কী কমান্ড করবে সবগুলো কন্ট্রোল করা হয়। আর মেশিনটা 220 এবং 440 দুই ধরনের কানেকশন ব্যবহার করা হয়েছে। মেশিনের যে ভ্যাকুয়াম ইউনিটটা, দুই ধরনের কানেকশন ব্যবহার করা হয়েছে। তো এখানে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা কানেকশনগুলো দেখতে পাচ্ছেন, এই দিকের গঠন এতটুকুই। এ সম্পর্কে বিস্তারিত আমি আর তেমন কিছু বলবো না, বললেও আপনারা হয়তো এখন আমার কথাগুলো জটিল মনে হবে, খুব তেমন বেশি একটা বুঝতে পারবেন না। জাস্ট এখানে কেবল দিয়ে কানেকশনগুলো করা আছে, কোন কানেকশন কীভাবে আছে, আপনাদের অত ডিটেলসে আমি যাব না, জাস্ট এতটুকুই বললাম। এর ভিতরে এই পাশে যে বোর্ডগুলো এবং পিসিটার অবস্থান, ঠিক আছে। তো এবার চলুন আমি মেশিনের অপারেটিং সিস্টেমটা দেখাই। তো তার আগে আমি মেশিনের হেডবোর্ডটা একটু দেখাবো, যে মেশিনের হেডটা যে ইউনিটটা দিয়ে কাটিং করে, এখানে কিভাবে ব্লেডটা ধার হচ্ছে দেখেন। এই তিনটা বেল্ট আছে, এগুলো আমরা সিরিজ পেপার বা ইমারি পেপার যেটাই বলি, এগুলো দিয়ে তৈরি। এবং এই যে নাইফটা যেটা আমি ইয়া করতেছি, এইটা হচ্ছে নাইফ, এটা ক্ষয়যোগ্য, এটা নিয়মিত চেঞ্জ করতে হয়। হ্যাঁ, এটা একটা মাত্রায় ব্যবহারের পরে এটা চেঞ্জ করতে হয়। তো হেডবোর্ডের যে সামান্য অংশ, এই এটা মেকানিক্যাল অংশই বেশি। তো এখানে একটা সেন্সর আছে, এই আমি একটা শার্পেনিং বেল্ট যেটাকে আমরা বলি, এটা খুলে দেখাচ্ছি। তো এর নিচের দিকে একটা সেন্সর আছে, সেন্সরটাও খুবই দাম, আমরা এটাকে স্টিচ সেন্সর বলি। এই সেন্সরটাই প্রায় 3.5 লক্ষ টাকার মতো দাম। তো এই হচ্ছে হেডের সামান্য অংশ, এটা হচ্ছে কাটিং এরিয়া, এটা দিয়েই কাটিং করে, এই উপরে শার্প মোটর বলি আমরা এটাকে। তো দেখেন হেডবোর্ড যে পিছন সাইডটা, হেডের পিছনের দিকটা আমি দেখাবো। দেখেন এই পিছনের দিকে এখানে আরেকটা বোর্ড আছে, তো এখান থেকে আমাদের হেডটা কন্ট্রোল করে। এখানে বিভিন্ন ধরনের সুইচ কানেকশন, কখন হেডে কোন কমান্ডটা দিতে হবে, কোন মোটরটা কীভাবে ইয়ে করবে, এই বোর্ডটা থেকে এই সিস্টেমটা কন্ট্রোল করা হয়। তো এবারে এই যে এখানে দেখেন, এখানে অনেকগুলো কাপড় একসঙ্গে করে এখানে জোরে একটা প্রেসারাইজ করা হয়, যাতে কাপড়গুলো মানে চাপ দিয়ে থাকে, এটাকে আমরা ভ্যাকুম ইউনিট বলি। এখানে 50টা থেকে 120-130টা কাপড় ভেদে 150টা এরকম লেয়ার দেওয়া হয়। তো দেখেন এর কাটিং যে ফিনিশিংটা, সে বডি পার্টটা, পুরো সিস্টেমটা, আমাদের প্রোগ্রামটা তৈরি করা আছে, আমরা কম্পিউটারে নিয়ে জাস্ট একবারে এটা স্টার্ট করে দেওয়ার পরে বা প্রোগ্রামটা করে দেওয়ার পরে সে অটোমেটিক্যালি কাটিং করতে থাকবে। এখানে আর আমাদের হাতের তেমন কোনো কাজ নাই, যেটা বেশ কয়েকজনের কাজ এই মেশিনটা আসলে একাই করে দেয়। হ্যাঁ, তো কাটার পরে সে মালগুলো বা কাপড়গুলো সামনের দিকে দিয়ে দিবে একটা একটা করে বডি, সেটা যেটাকে আনলোড করতে হবে। তো আমি একটু কাটিং দেখাচ্ছি, দেখেন এদিকে কাটিং করতেছে এবং পিছন দিক থেকে কয়েকজন মালটা আনলোড করতেছে, পিছন দিকে তুলে তুলে একটা করে বডি বা একটা করে পার্স তুলে তুলে পিছনে দিচ্ছে। তো এটা হচ্ছে মেশিনের আনলোড সিস্টেম। প্রশ্ন আসতেছে আমি এই মেশিনে কি করি। আমি এই মেশিনে কোনো প্রকার সমস্যা হলে, এই ধরনের কিছু মেশিন আছে কয়েকটা,
এই ধরনের মেশিনে কোনো রকম সমস্যা হলে সেটা আমি তদারকি করি, এবং এই মেশিনগুলো আসলে আমার দায়িত্বে আছে, আমি এটা এখানে দেখাশোনা করি। তো এই মেশিনগুলো দিয়ে প্রফিট যেটা বলবো, যে গার্মেন্টস মালিকরা কীরকম প্রফিট পায়, তো এই মেশিনগুলো যেরকম কস্টিং সে সেরকম বেনিফিট আমাদের ব্যাক দেয়। হ্যাঁ, তো এই মেশিনগুলো আসলে দৈনিক কাপড় ভেদে 15,000 থেকে 50,000 পর্যন্ত হতে পারে, বা অ্যাভারেজে যদি আমি গড়ে ধরি 25,000 ধরি, 25,000 গার্মেন্টস যদি একটা মেশিন আমার কেটে দিতে পারে, তো 25,000 গার্মেন্টসের দাম দৈনিক কত হয়, বা আমি যদি কোথাও থেকে কাটিং করি সেটা কত হয়, কী পরিমাণ হয়, এরকম একটা হিসাব যদি আপনারা করেন তাহলে পেয়ে যাবেন যে এই মেশিনটা কেন গার্মেন্টস মালিকরা কিনতেছে আর এটা থেকে কী বেনিফিট পাওয়া যায়। এই ছিল আজকের ভিডিও। আরও কারো কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।